দেখুন, যে কারণে ভারতে হামলার স্বপ্ন দেখতেই ভেঙে পড়ল পাকিস্তানের যুদ্ধ বিমান। সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, ভারতের সঙ্গে যুদ্ধ করতে সমস্ত যুদ্ধবিমানকে তৈরি রাখা হয়েছে। দেশটির এমন হুঁশিয়ারির পরেই ভেঙে পড়ল পাকিস্তানি এয়ারফোর্সের একটি যুদ্ধবিমান। জানা যায়, পাকিস্তানের মিনওয়ালির ওপর ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। যদিও যুদ্ধবিমানটি ভেঙে পড়লেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবু কী কারণে ভেঙে পড়ল পাকিস্তানি এয়ারফোর্সের এই যুদ্ধবিমানটি তা এখনও জানা যায়নি। প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে এই বিমানটি। পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, F-7PG ক্লাসের ছিল ভেঙে পড়া এই যুদ্ধবিমানটি। প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে এই বিমানটি। পাকিস্তান এয়ারফোর্সে F-7PG যুদ্ধবিমান প্রথম অন্তর্ভুক্ত হয় 2002 সালে। বিমানগুলি F-6 যুদ্ধবিমানের জায়গা নেয়। চীনের তৈরি এই যুদ্ধবিমান শুধু এই প্রথম নয়, এর আগেও চীনের তৈরি যুদ্ধবিমান ভেঙে পড়েছে পাকিস্তানে। তবুও চীনের প্রতি পাকিস্তানের আস্থা আগের মতোই, এমনটাই দাবি ভারতের। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।